Assalamualaikum. Asha kori shobai bhalo achen. Bikal bela cycle ride plus football khellam. Football khela sheshe ei shomoy ta amar ghorte khubi bhalo lage. Tai bhablam apnaderke eta share kori je amar ashole cycle niye ghurtechi. Ar ei shomoy ta amar khubi bhalo lage. Hi guys, to tai bhere porlam football khela sheshe. আর বাতাসটা অনেক সুন্দর, এটা খুবই কমফোর্টেবল, খুবই ভালো লাগে এখানে। ওয়াও, চতুর্দিকে শুধু আমি আর কেউ নেই মনে হচ্ছে। তো তাই আয়, কি তোরা কি হয়েছে, আমাকে চিনিস না? প্রতিদিন আসি এখানে সাইকেল দিয়ে। এটা হচ্ছে গলফ ক্লাবের ফটক। এখানে সবাই প্রবেশ করতে পারে না, আগের কয়েকটি ব্লগেও আপনারা দেখেছেন হয়তো। এটা হলো গলফ ক্লাবের ফটক। এই উপরে গলফ ক্লাব, খুব সুন্দর এখানে পরিবেশটা, খুবই ভালো লাগে এই জিনিসটা। এটা হচ্ছে গরিব মানুষ থাকে এখানে, ঠিক আছে, এখানে গরিব মানুষরা থাকে। এখন যাব, ছোট্ট একটি পার্ক আছে এখানে। কোনো ফ্যান সাইকেল নিয়ে আসলে আমি এখানে আসি এই পার্কে, খুবই ভালো লাগে এই পার্কটা। সাইকেল রাখলাম, সাইকেল যাসনি কোথাও? ও পাথর। এটা হচ্ছে হানিবি অফিস, কিভাবে লেখছে, মৌমাছির আসে। খুবই ভালো লাগে এখানে, ফুল এখনো আসে নাই, আরো আসবে। আরো দেখতে পাচ্ছেন, আরো সুন্দর ফুল আছে এখানে। ছোট্ট একটা পার্ক, হাই গাইস। এই পার্কটিতে আসলে আমার খুব ভালো লাগে, অনেক ভালো লাগে এই পার্কটাতে আসলে বিকালবেলা যখন আমি এক্সারসাইজ করতে আসি, খুবই ভালো লাগে এখানে। আমি যখন বিকালবেলা এখানে এক্সারসাইজ করতে আসি, খুব অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর নিরিবিলি আর পরিবেশ বান্ধব, খুবই ভালো লাগে এখানে। তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আজকে যাব চাচার বাসায় ডিম আনতে। এখানে কিন্তু অনেক সুন্দর ফুল ফুটে, যা এখনও ফুটে নাই পরবর্তীতে ফুটবে, মাত্র পাতা বের হয়েছে। পাশে ঝর্ণা আছে, আর সরি পাশে সুন্দর পানি বয়ে চলছে এখানে। ওয়াও ওয়াও ওয়াসাম, খুবই ভালো লাগে শব্দটা, পানির শব্দটা শুনলেই ভালো লাগে। এরকম করে দেওয়া হয়েছে, পানি এরকম যদি হয় করে তাহলে অক্সিজেনের মাত্রা বেড়ে যায় পানিতে, পরিবেশ বান্ধব। বিকালবেলা হাঁটলে, হাঁটাহাঁটি এখানে অনেক ভালো লাগে, তাই আমিও হাঁটি। এই যে ফুল ফুটতেছে দুই একটা, এই যে ফুল ফুটতেছে, মাত্র ফুটবে পুরা গাছে, এই সম্পূর্ণ গাছে ফুল ফুটবে, ঠিক আছে। চাচা মনে হয় রাগ হবে। এখন আমি চলে যাব চাচার কাছে মুরগির ডিম নিয়ে আসার জন্য। খুবই ভালো লাগে, কে মনে আসছিল এখানে, কত মানুষ আসে। আমি চলে যাই এখান থেকে। ও, আমার সাইকেল ইতিমের মতো পড়ে আছে। এখানে কিছু দুষ্টুরা আছে, দুষ্টুরা কোথায়? দুষ্টুরা মনে ঘরে চলে গেছে। কুকুর খুবই বিরক্ত করে, চিনে না, জানে না, ঘেউ 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 করে। ও, আবহাওয়াটা অনেক সুন্দর,
আর এখানে গদলি লগ্নে আমার খুবই ভালো লাগে, তাই আমি এদিক দিয়ে ফুটবল খেলে আসি। খেলে এসে এদিক দিয়ে আমি সাইকেল রাইড করি। এটা হচ্ছে ব্রিজ। চাচার বাসায় চলে যাবো এখন আস্তে আস্তে। এটি হচ্ছে আরেকটি বাস স্টপিস। কোরিয়ার বাস স্টপিস গুলো অনেক সুন্দর। এটা ক্যাফে। এখন আমি রাস্তা ক্রস করব, কিছু নেই, চলে যাই চাচার বাসায়। চাচার বাসায় ডিম নিয়ে আসবো। বাহ, কি সুন্দর, আসলেই অনেক সুন্দর। আমার এই বাসাটা অনেক ভালো লাগে। এখানে একটা নৌকা পড়ে আছে, এই বাসাটা অনেক ভালো লাগে। রাস্তাটাও জোস। কোয়েন গোল্ফ বাবু, এই যে উনি গোল্ফ খেলবে নাকি? চাষার বাসায় চলে আসতেছি আস্তে আস্তে। সাড়ে সাতটা আসার কথা ছিল, এখন প্রায় 7:45 বেজে গেছে। গদলি, চাচার সবজি, চাচার আলু গাছ, চাচার কাঁচামরিচ, শশা। চাচার বাসায় চলে আসছি। এ হচ্ছে চাচার বাসা। চাচার বাসায় চলে আসলাম। চাচার বাসায় চাচা পাথর দিয়ে অনেকবারে আঙিনা সাজানো হয়েছে। তুই এখানে থাক, করিস না। চাচার একটা কল দিই। নিয়ে আসে ও, চাচি আইসে নাকি? চাচা আইসে, নিয়ে আসে ও। আজস ডিম, ডিম 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 এগ খেরান ডিম নিলাম চাচার বাসা থেকে। চাচা ডিম দিল, এখন চলে যাব। হাই গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোরিয়ানদের সামনে ভিডিও করতে পারলাম না, কারণ ওরা খুবই খুবই খারাপ মনে করে ভিডিও যদি ভিডিও করি, তাই ডিম নিয়ে সুদূরে চলে আসলাম। এখন ডিম নিয়ে সাইকেল রাইড করা আমার জন্য কষ্ট হয়ে যাবে, আর মোবাইল ইউজ করা, ভিডিও করা, তাই আমি এখন ভিডিও শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানে থাকবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।